সেদিন চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে টুকিটাকি শপিং করার জন্য। তো সেখান থেকে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ নিউ মার্কেট এমন একটা জায়গা, যত দেখি ততই দেখতে মন চায়, আর যতবার যাই ততবারই যেতেও মন চায়। তো সেখান থেকে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পিলোগুলো 250-300 করে এখানে সেল করছিল, যেটা অনলাইনে আরও বেশি চড়া দামে বিক্রি হয়। কোনো কিছু কেনার আগে অবশ্যই এইসব জায়গায় যেয়ে তারপরে কেনা উচিত। কিন্তু যদিও নিউ মার্কেটের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, তো এই সেটগুলো হচ্ছে 2000-2500 এরকম রেঞ্জের মধ্যে যাচ্ছিল। আর যেটা অরিজিনাল ডায়মন্ড কাট সেটা হচ্ছে 3500-4000 মধ্যে যাচ্ছিল। এখানে হচ্ছে জুতা সেল করছিল, বাহিরের জুতা হলেও বাচ্চাদের জুতাগুলো 300-350 টাকার নিচে কোনোটাই ছিল না, আর বড়দেরগুলো প্রায় ভালো দামেই এখানে সেল হচ্ছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের কাপড় সেল হচ্ছিল, যেহেতু আমরা ঈদের পরে গিয়েছিলাম তো বেশ জমে ওঠেনি এখনও, কারণ মাত্র হচ্ছে ঈদটা শেষ হয়েছে। অনেকটা দোকানই এখনও খুলেনি ভালোভাবে, আর অনেক কিছু ফাঁকাও ছিল। এই ড্রেসগুলো প্রায় 5000-5500 করে যাচ্ছিল, এতটা প্রাইস হাই যাচ্ছিল। আর আপনি যদি দামাদামিতে ভালো হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই নিউ মার্কেট থেকে জিতেই আসবেন, ঠকে আসবেন না। তারপর আমরা চলে গিয়েছিলাম পূর্ণিমা শাড়িসে, যদিও এটা অ্যাকুরেটের একটা দোকান, কোনো দামাদামি নেই, কিছুই নেই, কিন্তু এখানের নামটা আর হচ্ছে জিনিসের কোয়ালিটিটা কিন্তু ভালো। তো আমরা সেখানে চলে গিয়েছিলাম, আর তার পাশে ছিল তাওয়াক্কলের, তারপরে পাকিস্তানি যত ব্র্যান্ডের সবগুলো 3 পিস। তারপরে চলে গেলাম শাড়ি কিনতে, যেহেতু আমরা মূলত বিয়ের শপিং করতে এসেছি তো অনেকটা তাড়াহুড়া ছিল, আর এতটা বেশি সময় নিয়ে ভিডিও করা হয়নি। চুজ করতে করতে অনেক সময় বাকি আছে, আর এখনও অনেক শপিংও বাকি আছে। তারপরও যতটুকু ভিডিও করেছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পাঞ্জাবি শপটা ছিল হচ্ছে এলিফ্যান্ট রোডে, সেখানে হচ্ছে আপনি অনেক অনেক প্রাইসে, অনেক অনেক রিজনেবল প্রাইস না বললেও মোটামুটি রেঞ্জের মধ্যে পাঞ্জাবি কিনতে পারবেন। 2500-2500-1000 সব প্রাইসেরই ছিল, কিন্তু এটার কোয়ালিটিটা বেশ ভালোই ছিল। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে জুতা, এটাও এলিফ্যান্ট রোড থেকেই। জুতার দোকানগুলো এক সিরিয়ালে অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ছোট্টখাট্টো টপিক। নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।